নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। আর যে সমস্ত প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব, সেগুলো আপনাদের আগামী সরকারি চাকরি পরীক্ষা যেখানে বিজ্ঞান বিষয়টি থেকে থাকে, তা সেখানে আপনারা অবশ্যই সেই প্রশ্নগুলো এখানে কমন পেয়ে যাবেন। তো আমরা আলোচনা করব 301 নম্বর প্রশ্ন থেকে। আর এর আগের যদি প্রশ্নগুলো দেখতে চান, তাহলে আপনারা চ্যানেলের প্লেলিস্টে যান। প্লেলিস্টে গিয়ে পরপর দেখুন, সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো আপলোড করা আছে। তা আপনারা সেইভাবে প্লেলিস্টে গিয়ে আপনারা সিলেক্ট করুন যে WB টেট বা টেট এর সায়েন্স অ্যান্ড ম্যাথ যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টটা, সেখান থেকে আপনারা ভিডিওগুলি এক এক করে পরপর দেখে নেন। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা নিয়ে বসবেন, যে প্রশ্নের উত্তর হচ্ছে সেটাই সঠিকভাবে রাইট এবং যেটাই ভুল হচ্ছে সেটা ক্রস মার্ক করবেন। এইভাবে আমরা 50টা প্রশ্ন আলোচনা করব। 50টা প্রশ্নে কে কত মার্ক্স পেলেন সেটা আমাদের পোস্ট করবেন। যাদের পার্সেন্টেজ 60% অ্যান্ড অ্যাবাভ থাকবে, তা তাদের পারফরমেন্স ঠিক আছে, তাদের পারফরমেন্সটা ধরে রাখার জন্য আমাদের রেগুলার ক্লাসগুলো ফলো করুন। এবং যাদের পারফরমেন্স 60% থেকে নিচে থাকবে, তা তাদের কিন্তু পারফরমেন্স ডেঞ্জার জোনে আছে, তাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে আমাদের যে সিরিজের যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি, প্রায় সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট এবং আসাম টেটের 1000-এর উপর ভিডিও আপলোড করেছি। তো আপনাদের উচিত হবে সেই সব ভিডিওগুলো দেখা। তো চলুন, কথা না বাড়িয়ে আমরা শুরু করব আজকের আলোচনার বিষয়ে। তা আজকের আলোচনার বিষয়ে প্রথম প্রশ্নতে চলে আসি। তা কোশ্চেন নাম্বার 301, এটা ছিল গেল দিনের আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তো চলুন আজকে এই প্রশ্নে আমরা দেখে নেব যে এই কোশ্চেনের সঠিক উত্তর কী হচ্ছে। তা 301 নম্বর প্রশ্ন। তা প্রশ্ন, গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? অপশান এ হাইড্রোক্লোরিক, অপশান বি নাইট্রিক, অপশান সি সালফিউরিক, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। 301 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা সেটা আমরা দেখে নেব। তাহলে 301 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4। নিশ্চয়ই আপনারা সংকেতটা জানেন যে H2SO4 এই অ্যাসিডটা ব্যবহার করা হয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 302। পেট্রোল থেকে কেরোসিন প্রস্তুত করা হয় কোন পদ্ধতিতে? অপশান এ ফিশার ট্রপস পদ্ধতি, অপশান বি রিডাকশন পদ্ধতি, অপশান সি হল পদ্ধতি, এবং অপশান ডি ডিফিউশন পদ্ধতি। 302 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ফিশার ট্রপস পদ্ধতি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 303, কপার ডেমন কি? অপশান এ তামা, অপশান বি লোহা, অপশান সি ব্রোঞ্জ, এবং অপশান ডি নিকেল। 303 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি লোহা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 304, 304 নম্বর প্রশ্ন, মানব দেহের দীর্ঘতম অস্থির নাম কি? অপশান এ রেডিও, অপশান বি ফিমার, অপশান সি স্টেপিস, এবং অপশান ডি হচ্ছে প্যাটেলা। 304 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রেডিও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 305, ফুসফুসের আবরণীকে কি বলে? অপশান এ প্লুরা, অপশান বি প্লাস্টেন্টা, অপশান সি পেরিকার্ডিয়াম পর্দা, এবং অপশান ডি কোনোটি নয়। 305 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্লুরা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 306, হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে? অপশান এ প্লুরা, অপশান বি প্লাসেন্টা, অপশান সি পেরিকার্ডিয়াম পর্দা, এবং অপশান ডি হচ্ছে রেটিকুলাম। 306 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পেরিকার্ডিয়াম পর্দা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 307, কোবাল্ট নিচের কোনটি মৌল উপাদান? অপশান এ B12, অপশান বি B5, অপশান সি ভিটামিন এ, অপশান ডি ভিটামিন সি। 307 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ B12। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 308, সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? আপনাদের এখানে 4টে অপশান দেওয়া আছে, এই 4টে অপশানের মধ্যে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন, আমরা এখানে দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তর কী। তাহলে 308 নম্বর প্রশ্ন, যারা বলছেন অপশান এ 8.3, J^-1 মডেল -1 মোল -1। চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 309, নিচের কোনটি প্লাস্টার অফ প্যারিসের নামে পরিচিত? অপশান এ NaCl, অপশান বি 2CaSO4 H2O, অপশান সি CaSO4 2H2O, আর অপশান ডি হচ্ছে NaOH। এই কোশ্চেনটা কিন্তু অনেক সরকারি চাকরি পরীক্ষায় এসেছে, তা দেখে নেব আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর। তা এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি 2CaSO4 H2O।
নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 310, পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? অপশান এ পারদ, অপশান বি এলপিজি, অপশান সি শুষ্ক বরফ এবং অপশান ডি হচ্ছে প্লাজমা। তাহলে 310 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। আমরা জানি পদার্থের তিনটি অবস্থা, কঠিন তরল গ্যাসীয়, চতুর্থ অবস্থা প্লাজমা আর পঞ্চম অবস্থা অধিতরল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 311, এলিসা কোন রোগ নির্ণয়ের পদ্ধতি? অপশান এ ক্যান্সার, অপশান বি ডায়াবেটিস, অপশান সি এইডস এবং অপশান ডি যক্ষা। তা এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এইডস, আর এই প্রশ্নটাও কিন্তু প্রচুর সরকারি চাকরি পরীক্ষায় লক্ষ্য করা গেছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 312, শালক সংশ্লেষের পাতার যে কলায় ঘটে তার নাম কি? অপশান এ ভাজক কলা, অপশান বি মেসোফিল কলা, অপশান সি সংবহন কলা এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয়। 312 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ভাজক কলা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 313, একটি কোষের একবার মাইটোসিসের পর কতগুলি অপত্য কোষের সৃষ্টি হয়? অপশান এ দুটি, অপশান বি চারটি, অপশান সি আটটি এবং অপশান ডি 16টি। 313 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আটটি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 314, অ্যাসিড ও ক্ষারের শক্তি পরীক্ষাকে কী বলে? অপশান এ হাইড্রেশন পদ্ধতি, অপশান বি ফিশার ট্রপস পদ্ধতি, অপশান সি ট্রাইটেশন পদ্ধতি এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয়। 314 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ট্রাইটেশন পদ্ধতি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 315, সর্দি কাশির উপশমে ব্যবহৃত ঔষধ? অপশান এ বেলেডোনা, অপশান বি কোকাইন, অপশান সি এফিট্রিন আর অপশান ডি হচ্ছে অ্যাপটোপিন। 315 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কোকাইন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 316, জেনেটিক কোডের আবিষ্কর্তা কে? অপশান এ স্বামীনাথন, অপশান বি ডক্টর খোরানা, অপশান সি রোনাল্ড রস এবং অপশান ডি জোহানসন। তাহলে 316 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ডক্টর খোরানা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 317, এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জীবদেহের বৈশিষ্ট্য যার দ্বারা বাহিত হয় তাকে বলে? অপশান এ ক্রোমোজোম, অপশান বি জিন, অপশান সি রক্ত এবং অপশান ডি কোষ। তাহলে 317 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ক্রোমোজোম। তবে আপনারা এই কোশ্চেনের অ্যান্সারটা দেখে লিখবেন যে এখানে এ বা জিনটাও অনেক জায়গায় দেখা গেছে, তা আপনারা একটু গুগল সার্চ থেকে আপনারা একটু এটাকে কনফার্ম করুন, এটা যে ক্রোমোজোম হবে না জিম হবে। আমার এই উত্তরটা একটু কনফিউশন মনে হচ্ছে, ঠিক আছে। তো চলুন আমরা যাব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 318, কফি প্রস্তুত হয় অপশান এ বীজ থেকে, অপশান বি ফুল থেকে, অপশান বি পাতা থেকে, অপশান সি পাতা থেকে এবং অপশান ডি হচ্ছে ছাল থেকে। 318 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বীজ থেকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 319, লিগুমিনাসি গোত্রের উদ্ভিদ কোন বিশেষ কাজের জন্য সুপরিচিত? অপশান এ জমির উর্বরতা বৃদ্ধি, অপশান বি সুমিষ্ট ফল, অপশান সি বড় পাতা এবং অপশান ডি কোনোটি নয়। 319 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জমির উর্বরতা বৃদ্ধি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 320, নিচের কোনটি কলয়েডি ও দ্রবণ, মানে কোনটি কলয়েডি ও দ্রবণ সেটা আমাদের বার করতে হবে? অপশান এ চিনি ও জলের দ্রবণ, অপশান বি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, অপশান সি দুধ এবং অপশান ডি অক্সিজেন। 320 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দুধ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 321, পিএইচ সি পাউডার কি? অপশান এ সুগন্ধি, অপশান বি জীবাণুনাশক, অপশান সি অ্যাসিড এবং অপশান ডি হচ্ছে কীটনাশক। তাহলে 321 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি জীবাণুনাশক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 322, সোডিয়াম থায়োসালফেট কি প্রকৃতির? অপশান এ জারক, অপশান বি বিজারক, অপশান সি অনুঘটক এবং অপশান ডি কোনোটি নয়। 322 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বিজারক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 323, নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে? অপশান এ জল, অপশান বি বরফ, অপশান সি সালফিউরিক অ্যাসিড এবং অপশান ডি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। 323 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বরফ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 324, ক্যালামাইন আকরিক কোন মৌলটির? অপশান এ জিঙ্ক, অপশান বি অ্যালুমিনিয়াম, অপশান সি ক্যালসিয়াম আর অপশান ডি হচ্ছে ম্যাগনেশিয়াম। 324 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জিঙ্ক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 325, যেসব উদ্ভিদের বরফের উপর জন্মায় তাদেরকে বলে? অপশান এ
আইসোটোফাই, আইসোফাইট, অপশান বি ক্রোয়োফাইট, অপশান সি হ্যালোফাইট, আর অপশান ডি হচ্ছে হাইড্রোফাইট। 325 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, আইসোফাইট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 326, হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক, অপশান এ ক্যাভেন্ডিশ, অপশান বি প্রিসলে, অপশান সি ল্যাভোসিয়ার, আর অপশান ডি ডালটন। 326 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ল্যাভোসিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 327, সোনার অলঙ্কার তৈরির সময় খাদ হিসেবে মেশানো হয়, অপশান এ তামা, অপশান বি লোহা, অপশান সি রূপা, এবং অপশান ডি দস্তা। তাহলে 327 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ তামা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 328, কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে থাকে, অপশান এ প্রোটিন, অপশান বি কার্বোহাইড্রেট, অপশান সি স্নেহ পদার্থ, এবং অপশান ডি হচ্ছে ক্ষার। 328 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি কার্বোহাইড্রেট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 329, গ্যামিট তৈরির যে দশায় মিওসিস কোষ বিভাজন ঘটে তা হলো, অপশান এ বৃদ্ধি, অপশান বি পরিপক্কতা প্রাপ্তি, অপশান সি বহু বিভাজন, এবং অপশান ডি কোনোটি নয়। 329 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পরিপক্কতা প্রাপ্তি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 330, আহিত দুটি বস্তুকে পরিবাহীর দ্বারা সংযুক্ত করলেও কোনো তড়িৎ প্রবাহ হবে না, এটি এদের, অপশান এ ধারক তত্ত্ব সমান হয়, অপশান বি বিভব সমান হয়, অপশান সি আধান সমান হয়, এবং অপশান ডি কোনোটি নয়। 330 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বিভব সমান হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 331, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাণ পাওয়া যায়, অপশান এ ত্বরণ, অপশান বি বল, অপশান সি ভরবেগ, এবং অপশান ডি হচ্ছে কৌণিক ভরবেগ। 331 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি বল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 332, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, অপশান এ বেকারিল, অপশান বি মাদাম কুড়ি, অপশান সি রাদারফোর্ড, অপশান ডি স্যাডউইক। তাহলে আমরা দেখে নেব 332 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বেকারিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 333, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম, অপশান এ ফিনল, অপশান সি, অপশান বি বেঞ্জিন, অপশান সি জাইনিরান, আর অপশান ডি হচ্ছে রেসারপিন। 333 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ফিনল, ফিনল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 334, জীব সৃষ্টির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা হলো, অপশান এ প্রোটিন তৈরি, অপশান বি নিউক্লিয় অ্যাসিড তৈরি, অপশান সি অ্যামাইনো অ্যাসিড তৈরি, এবং অপশান ডি হচ্ছে ডিএনএ তৈরি। 334 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব, তা এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান সি অ্যামাইনো অ্যাসিড তৈরি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 335, কোন তাপমাত্রায় মান ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেনে অভিন্ন, অপশান এ -173 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান বি 80 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান সি -80 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং অপশান ডি 80 ডিগ্রি সেন্টিগ্রেড। 335 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি -80 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 336, শ্রেণীবিন্যাসের জনক, অপশান এ বেনথাম, অপশান বি লিনিয়াস, অপশান সি হাচিনসন, আর অপশান ডি হচ্ছে খাট্টাজন। তা আমরা দেখে নেব 336 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি লিনিয়াস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 337, ডিগবাজি চলন দেখা যায়, অপশান এ অ্যামিবাতে, অপশান বি হাইড্রাতে, অপশান সি স্পঞ্জে, এবং অপশান ডি জোকে। 337 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হাইড্রাতে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 338, একটি অনুঘটক বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে, অপশান এ সক্রিয়করণ শক্তির বৃদ্ধির দ্বারা, অপশান বি সক্রিয়করণ শক্তির হ্রাস দ্বারা, অপশান সি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে, আর অপশান ডি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের সাথে বিক্রিয়া করে। 338 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সক্রিয়করণ শক্তি বৃদ্ধির দ্বারা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 339, আলোকবর্ষ নিম্নলিখিত রাশির একক, অপশান এ দূরত্ব, অপশান বি আলোর তীব্রতা, অপশান সি সময়, এবং অপশান ডি হচ্ছে শক্তি। তাহলে 339 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা সেটা আমরা দেখে নেব, তা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ আলো, সরি অপশান এ দূরত্ব। তাহলে আলোকবর্ষের রাশির একক কী, এটা হচ্ছে দূরত্ব। একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ যে দূরত্ব মাপা হয়, মানে যেটা যে দূরত্ব হয় সেটা মাপার স্কেল হচ্ছে আলোকবর্ষ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
কোশ্চেন নাম্বার 340, যে পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার হতে গ্যাস মুক্ত করা হয় তাকে বলে? অপশান এ ডিফিউশন, অপশান বি ইফিউশন, অপশান সি প্রেশার এবং অপশান ডি হচ্ছে ভেন্টিলেশন। 340 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্রেশার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 341, ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম? অপশান এ অ্যাসিটিক অ্যাসিড, অপশান বি মিউরেটিক অ্যাসিড, অপশান সি অ্যাসকর্বিক অ্যাসিড এবং অপশান ডি ল্যাকটিক অ্যাসিড। তা 341 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 342, এক্স রশ্মি যার মধ্যে দিয়ে যেতে পারে না? অপশান এ মাংস, অপশান বি হাড়, অপশান সি লোহা এবং অপশান ডি সোনা। 342 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হাড়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 343, টেলিস্কোপের নলের উভয় প্রান্তে থাকে? অপশান এ উত্তল লেন্স, অপশান বি অবতল লেন্স, অপশান সি সম উত্তল লেন্স এবং অপশান ডি সম অবতল লেন্স। 343 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সম উত্তল লেন্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 344, উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে? অপশান এ মনোস্যাকারাইড রূপে, অপশান বি সেলুলোজ রূপে, অপশান সি শ্বেতসার রূপে এবং অপশান ডি হচ্ছে গ্লাইকোজেন রূপে। 344 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নিচ্ছি, সঠিক উত্তর অপশান সি শ্বেতসার রূপে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 345, ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনবাদের একক হলো? অপশান এ ব্যক্তি, অপশান বি গোষ্ঠী, অপশান সি গণ এবং অপশান ডি হচ্ছে প্রজাতি। 345 নম্বর প্রশ্ন, আর 345 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ ব্যক্তি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 346, 346 নম্বর প্রশ্ন, অ্যান্টিবডি উৎপন্ন করে? অপশান এ অস্থিমজ্জা, অপশান বি লসিকা, অপশান সি যকৃৎ এবং অপশান ডি বৃক্ক। 346 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি লসিকা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 347, দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন? অপশান এ বিশেষ ধরনের আয়না, অপশান বি সমতল আয়না, অপশান সি অবতল আয়না এবং অপশান ডি উত্তম আয়না। 347 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অবতল আয়না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 348, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হলো? অপশান এ বৈদ্যুতিক আধান, অপশান বি তড়িৎ বিভব, অপশান সি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং অপশান ডি হচ্ছে বৈদ্যুতিক রোধ। তাহলে 348 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 349, একটি 100 ওয়াট 200 ভোল্ট বিজলি বাতির প্রবাহ মাত্রা হবে? অপশান এ 2.2 অ্যাম্পিয়ার, অপশান বি 1.1 অ্যাম্পিয়ার, অপশান সি 5/11 অ্যাম্পিয়ার এবং অপশান ডি 22,000 অ্যাম্পিয়ার। তাহলে 349 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 5/11 অ্যাম্পিয়ার। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, 350, সরল দোলক গতিতে গতিশক্তি অপশান এ কখনোই শূন্য হয় না, অপশান বি প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়, অপশান সি সাম্য অবস্থায় শূন্য হয় এবং অপশান ডি সর্বদা সমান থাকে। 350 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়। তো এইবার আপনারা কে কত মার্কস পেলেন সেটা একটু পোস্ট করবেন, কেননা আমরা দেখতে চাই যে কার পারফরমেন্স কীরকম আছে। তা আমরা চাই আপনারা সবাই যেন এইবারই পরীক্ষায় আপনারা চান্স পেয়ে যান। তা সুতরাং আপনারা আপনাদের কে কত মার্কস পেলেন সেটা একটু পোস্ট করবেন। তার সাথে সাথে আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায়ে হলো কোশ্চেন অ্যান্সার পর্যায়ে। আমি আপনাদের একটা হোমটাস্কের প্রশ্ন দেব, আর সেই হোমটাস্ক প্রশ্নের উত্তর আগামীকাল ঠিক এই সময় এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আমি হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে হোমটাস্কের প্রশ্নটা হলো, এইডস হলো অপশান এ ভাইরাস ঘটিত অসুখ, অপশান বি ছত্রাক ঘটিত অসুখ, অপশান সি জিন ঘটিত অসুখ এবং অপশান ডি ব্যাকটেরিয়া ঘটিত অসুখ। আবার আমি আজকে হোমটাস্কের প্রশ্নটা বলছি, এইডস হলো অপশান এ ভাইরাস ঘটিত অসুখ, অপশান বি ছত্রাক ঘটিত অসুখ, অপশান সি জিন ঘটিত অসুখ এবং অপশান ডি ব্যাকটেরিয়া ঘটিত অসুখ। আপনাদের এই চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবো। চলে আসছি পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায়ে হচ্ছে আমাদের রিভিশন পর্যায়ে। তা আপনারা আলোচনা করার সময় দেখেছেন প্রচুর কোশ্চেন এসেছে, যেগুলো কিন্তু আমাদের
বিগত সরকারি চাকরির পরীক্ষায় অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো কমন ছিল। তা আমি আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা আপনারা অবশ্যই মন দিয়ে প্রশ্নগুলো উত্তর করেছেন। তো চলুন এইবার আরেকবার আমরা একটু কোশ্চেনগুলো ঝালিয়ে নিই, যেখানে দাঁড়িয়ে আমাদের সুবিধা হবে কি যে একটাই জিনিস, সেটা হচ্ছে এই কোশ্চেনগুলো কতদিন আমাদের মাথায় থাকবে। যত বেশি দিন মাথায় থাকবে আপনারা ততদিন এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু সঠিক করতে পারবেন, ঠিক আছে? তা আপনাদের মাথায় যাতে এই কোশ্চেনগুলো স্টোর হয়ে যায়, তা সেই কারণে আমরা আরেকবার রিভাইজ করছি, আপনারা একটু কোঅপারেট করবেন, খুব তাড়াতাড়ি আমরা রিভাইজ পর্বটা সেরে ফেলবো। তো চলুন প্রথম প্রশ্ন, গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে সালফিউরিক। নেক্সট, পেট্রোল থেকে কেরোসিন প্রস্তুত করা হয় কোন পদ্ধতিতে? সঠিক উত্তর ফিশার ট্রফস পদ্ধতিতে। নেক্সট, কপার ড্রেমস কি, ডেমনস কি? এর সঠিক উত্তর লোহা। নেক্সট, মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি? সঠিক উত্তর রেডিও। নেক্সট, সরি, এইখানে মানবদেহের দীর্ঘতম অস্থির নাম জিজ্ঞেস করেছে, এটা রেডিও অস্থি। এবার এইখানে কিন্তু উত্তরটা ভুল হয়েছে। তা মানবদেহের সবথেকে বড় অস্থি মানে হাড় সেটা কিন্তু ফিমার হবে। হ্যাঁ, আমি এখানে ভুল অ্যান্সার করেছি। তা মানবদেহের সবথেকে বড় অস্থির নাম সেটা হবে ফিমার, ঠিক আছে? তা আপনারা একটু রেকটিফাই করে নেবেন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ফুসফুসের আবরণীকে কী বলে? এর সঠিক উত্তর প্লুরা। নেক্সট, হৃৎপিণ্ডের আবরণীকে কী বলে? সঠিক উত্তর পেরিকার্ডিয়াম পর্দা। নেক্সট, কোবাল্ট নিজের কোনটির মৌল উপাদান? সঠিক উত্তর B12। নেক্সট, সর্বজনীন গ্যাস ধ্রুবকের নাম কত? অপশান A 8.3 J^-1 মোল -1। চলে আসছি পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি প্লাস্টার অফ প্যারিসের নামে পরিচিত? সঠিক উত্তর 2CaSO4H2O। নেক্সট কোশ্চেন, পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? সঠিক উত্তর প্লাজমা। নেক্সট, এলিসা কোন রোগ নির্ণয়ের পদ্ধতি? সঠিক উত্তর এইডস। নেক্সট, সালোক সংশ্লেষে পাতার যে কলায় ঘটে তার নাম কি? সঠিক উত্তর ভাজক। নেক্সট, এক কোষের একবার মাইটোসিসের পর কতগুলি অপত্য কোষের সৃষ্টি হয়? সঠিক উত্তর 8টি। নেক্সট, অ্যাসিড ও ক্ষারের শক্তি পরীক্ষাকে কী বলে? সঠিক উত্তর ট্রাইটেশন পদ্ধতি। নেক্সট, সর্দি কাশি উপশমে ব্যবহৃত ওষুধ? সঠিক উত্তর কোকাইন। নেক্সট, জেনেটিক কোডের আবিষ্কর্তা কে? সঠিক উত্তর ডক্টর জেনার। নেক্সট, এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জীবদের বৈশিষ্ট্য যার দ্বারা ব্রাহিত হয় তাকে বলে? এর সঠিক উত্তর আমার মনে হচ্ছে এটা জিন হবে, আপনারা একটু রেকটিফাই করে নেবেন। নেক্সট কোশ্চেন, কফি প্রস্তুত হয়? সঠিক উত্তর বীজ থেকে। নেক্সট, লিগুমিনাসি গোত্রের উদ্ভিদ কোন বিশেষ কাজের জন্য সুপরিচিত? সঠিক উত্তর জমির উর্বরতা বৃদ্ধি। নেক্সট, নিচের কোনটি কলয়েডীয় দ্রবণ? এর সঠিক উত্তর দুধ। নেক্সট, PHC পাউডার কি? এর সঠিক উত্তর জীবাণুনাশক। নেক্সট, সোডিয়াম থায়োসালফেট কি প্রকৃতির? সঠিক উত্তর বিজারক। নেক্সট, নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে? সঠিক উত্তর বরফ। নেক্সট, ক্যালামাইন আকরিক কোন মৌলটির? সঠিক উত্তর জিঙ্ক। নেক্সট, যেসব উদ্ভিদ বরফের উপর জন্মায় তাদেরকে বলে? সঠিক উত্তর আইসোফাইট। নেক্সট, হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক? সঠিক উত্তর লেভোসিয়ার। নেক্সট, সোনার অলঙ্কার তৈরির সময় খাদ হিসেবে মেশানো হয়? সঠিক উত্তর তামা। নেক্সট, কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে থাকে? সঠিক উত্তর কার্বোহাইড্রেট। নেক্সট, গ্যামেট তৈরির যে দশায় মিওসিস কোষ বিভাজন ঘটে তা হল? সঠিক উত্তর পরিপক্কতা প্রাপ্তি। নেক্সট, আহিত দুটি বস্তুকে পরিবাহী দ্বারা সংযুক্ত করলেও কোনো তড়িৎ প্রবাহ হবে না যদি তাদের, সঠিক উত্তর বিভব সমান হয়। নেক্সট, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? সঠিক উত্তর বল। নেক্সট, তেজস্ক্রিয়তার আবিষ্কার করেন? সঠিক উত্তর বেকারেল। নেক্সট, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম? সঠিক উত্তর ফিনল। নেক্সট, জীব সৃষ্টির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা হলো? সঠিক উত্তর অ্যামাইনো অ্যাসিড তৈরি। নেক্সট, কোন তাপমাত্রার মান ফারেনহাইট এবং সেলসিয়াস কেনে অভিন্ন? সঠিক উত্তর -80°C। নেক্সট, শ্রেণীবিন্যাসের জনক? সঠিক উত্তর লিনিয়াস। নেক্সট, ডিগবাজি চলন দেখা যায়? সঠিক উত্তর হাইড্রাতে। নেক্সট, একটি অনুঘাতক বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে? এর সঠিক উত্তর সক্রিয়করণ শক্তির বৃদ্ধির দ্বারা। নেক্সট, আলোকবর্ষ নিম্নলিখিত রাশির একক? সঠিক উত্তর দূরত্ব। নেক্সট, যে পদ্ধতিতে LPG সিলিন্ডার হতে গ্যাস মুক্ত করা হয় তাকে বলে? সঠিক উত্তর প্রেসার। নেক্সট, ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম? সঠিক উত্তর অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট, এক্স রশ্মি যার মধ্যে দিয়ে যেতে পারে না? সঠিক উত্তর হার। নেক্সট, টেলিস্কোপের নলের উভয় প্রান্তে থাকে? সঠিক উত্তর সমতল লেন্স। নেক্সট, উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে? সঠিক উত্তর সেসার রূপে। নেক্সট, ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হলো? সঠিক উত্তর ব্যক্তি। নেক্সট, অ্যান্টিবডি উৎপন্ন করে? সঠিক উত্তর লসিকা। নেক্সট, দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন? সঠিক উত্তর অবতল আয়না। নেক্সট, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হলো? সঠিক উত্তর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। নেক্সট, একটি 100 ওয়াট
220 ভোল্ট বিজলি বাতির প্রবাহ মাত্রা হবে, সঠিক উত্তর 5/11 অ্যাম্পিয়ার। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, সরল দোল গতিতে গতিশক্তি, এর সঠিক উত্তর প্রতি পর্যায়ে 2 বার শূন্য হয়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।